প্রিয় চাকরির প্রার্থী অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু অফিসিয়ালি নোটিশ চলে এসেছে যে 22 এপ্রিল প্রথম ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে চলেছে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনারা এখনও যারা বিশ্বাস করছেন না, তারা অফিসিয়ালি নোটিশটা কিন্তু প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা অনেকেই প্রশ্ন করছেন, ভাই 2 লক্ষ টাকা দিলেই নাকি চাকরি হবে, অ্যাডমিট কার্ড কবে পাবো, পরীক্ষা হবে কি হবে না, সেই ধরনের তথ্য। এখন আপনারা বড় হয়েছেন, আপনারা গ্রাজুয়েট, আপনারা অনেকে মাস্টার্স করেছেন, অনেকে অনার্স করেছেন, ডিগ্রি করেছেন, আপনাদের সাথে খুব বেশি কথা বলা লাগবে না, তবে ইম্পর্টেন্ট কিছু কথা আপনাদেরকে জানাবো। তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আগেই বলে দিই, প্রাইমারিতে চাকরি পেতে কোনো ঘুষ লাগবে না, মহান সৃষ্টিকর্তা চাইলে নিজের যোগ্যতায় চাকরি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার কাছে কেউ চায় 2 লক্ষ টাকা দাও তোমাকে আমি পাশ করিয়ে দেবো, তাকে বলবেন আগে পাশ করিয়ে দাও তারপর তোমাকে 2 লক্ষ টাকা দিচ্ছি, ভুল কি না? অবশ্যই আমি সঠিক কথাই বলেছি এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। স্বপ্ন পূরণের শেষ সুযোগ রয়েছে আপনার হাতে। প্রাইমারির ইতিহাসে 45,000 জনবলের চাকরির একটি সিস্টেম এবার হয়ে যাচ্ছে। ভাই শতভাগ কমন উপযোগী একমাত্র বই যারা প্রতিনিয়ত আমার কাছ থেকে সংগ্রহ করছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের বইটা সংগ্রহ করে না থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, সেরা প্রস্তুতিমূলক বই। ডিসপ্লেতে শো করা নাম্বারে কল দিয়ে এখনই বইটা সংগ্রহ করুন। এই শেষ সময়ে শতভাগ কমনের একমাত্র বই, আমি গ্যারান্টি দিচ্ছি এই বইটা আপনি যদি জাস্ট একটু রিভিশন করতে পারেন আপনি অবশ্যই শতভাগ কমন পাবেন। তাই চাকরি পেতে চাইলে এখনই বইটা অর্ডার করুন, পড়াশোনা করুন। তার কারণ বই কিনে যদি টেবিলে সাজিয়ে রাখেন আর ভাবেন বই তো কিনছি চাকরি মনে হয় এমনিই পেয়ে যাব, তা কিন্তু না। আর গণিতের জন্য একটু স্ট্রংলি ভাবেন, স্ট্রংলি প্রিপারেশান নেন, কারণ গণিতের জন্য আমাদের বইটা সেরা। ঠিক কোন কোন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আসে সেই অনুযায়ী আমরা কিন্তু বইটা তৈরি করেছি। তাছাড়াও আমাদের বইতে রয়েছে সুপার মডেল টেস্ট, তাছাড়াও আপনার বীজগণিত পাটিগণিতের বিশাল এক সমাহার রয়েছে। এবং আমাদের বইতে মূলত কী আছে, বিগত বছরের প্রশ্ন সমাধান, অধ্যায় ভিত্তিক এমসিকিউ সাজেশান, তারপরে পার্ট বাই পার্ট আলোচনা, বাংলা ইংরেজি গণিত, তারপর বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়াবলী, ভাইবা নির্দেশিকা, তারপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে তথ্যচিত্র, এরপর সর্বাধিক কমন উপযোগী কোশ্চেনগুলো আমাদের বইতে কিন্তু অ্যাড করে দেওয়া রয়েছে। এবং সুপার মডেল টেস্ট, যে 50টি মডেল টেস্ট রয়েছে, এটা যদি আপনি একটু ধৈর্য ধরে এই 10-15 দিনে 1 মাসের মধ্যে একটু কমপ্লিট করতে পারেন, তাহলে ভাই শতভাগ কমনের নিশ্চয়তা আমি দিতে পারি আপনাকে। এবং বিগত সালের যে প্রশ্নগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, রিপিট হচ্ছে, সেগুলো অ্যাড করেছি। এরপর চ্যাপ্টার ওয়াইজ আলোচনা, আপনারা চ্যাপ্টার ওয়াইজ একটু যদি পড়েন তাহলে অবশ্যই আপনি পরীক্ষার হলে গিয়ে দেখবেন যদি 80টা এমসিকিউ আসে 60টাই আপনার কমন পড়বে। আর ইংরেজিতে আপনারা যারা দুর্বল আছেন, ভাই ইংরেজি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্রামারগুলো বারবার করে রিপিট করুন। তাছাড়াও যে সাহিত্যর যে অংশগুলো আছে, কোন লেখক কোন কবিতা কোন উপন্যাস কোন গল্প লিখেছে, এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো একটু পড়বেন। আর বিসিএসের যে কোশ্চেনগুলো আছে এগুলো একটু রিভিশন করবেন। এছাড়া গ্রামারে বেশি গুরুত্ব দিতে হবে। আর ইংরেজিতে দুর্বল হলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে বা ডিসপ্লেতে শো করা নাম্বারে কল দিয়ে অবশ্যই বইটা সংগ্রহ করবেন। আমি বইতে অ্যাড করেছি বীজগণিত পাটিগণিত, ঠিক যেই যেই চ্যাপ্টার ওয়াইজ বেশি ম্যাথ আসে বেশি কোশ্চেন হয় সেগুলো। তাছাড়াও রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ, যেগুলোতে আপনারা অনেকেই দুর্বল, ভাই একটু মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, একটু মা বাবার কাছে দোয়া নিন, একটু নামাজ পড়ুন, মহান সৃষ্টিকর্তাকে একটু স্মরণ করুন, আপনি অবশ্যই চাকরি পেয়ে যাবেন নিজের যোগ্যতায়। কেউ কোনো লেনদেনে যায়েন না, আপনি যে 45,000 যে মানুষের চাকরি হবে এখানে কিন্তু 1 লক্ষ প্লাস কিন্তু পরীক্ষায় পাশ করাবে, ভাইবা পর্যন্ত ডাকবে, তাই কারোর সাথে কোনো লেনদেনে যাবেন না, অবশ্যই নিজের যোগ্যতায় চাকরি পাবেন। আর আমাদের কিন্তু বই একটা না, সড়ক পরিবহনের বই রয়েছে, হিসাব নিয়ন্ত্রকের বই রয়েছে, হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে কিন্তু খুব দ্রুতই পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর আমাদের কিন্তু প্রিভিয়াস জুনিয়র অডিটর এক্সামে প্রায় 70-75 জনের মতো পাস করেছে এবং বুকিং সহকারী পদে নতুন নিয়োগ এসেছে, এটার জন্য আমাদের বই রয়েছে। তাছাড়াও আমাদের রয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তরের বই, গণপ্রত অধিদপ্তরের বই, স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি ক্লিনিকের বই, এবং এই সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে গেলে বা ডিসক্রিপশন বক্সে গেলেই আপনি পেয়ে যাবেন। আর সমবায় অধিদপ্তর কোন বই পড়লে চাকরি হবে সেটা সম্পর্কে
সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন। আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভাই, এই বছরে যদি আপনি একটা সরকারি চাকরি পেতে চান নিজের যোগ্যতায়, তাহলে হৃদয় আপডেট চ্যানেলের সকল ভিডিও সময় অবশ্যই দেখবেন। তার কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রতিটা চাকরি প্রার্থীর কাছে আমি তুলে ধরতে যে ভাই আপনার কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কী ধরনের প্রিপারেশান নিলে আপনি চাকরি পাবেন। তাই বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সবার আগে আপ